হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিসিএস লার্নিং ল্যাব আশা করি সবাই ভালো আছেন এবং আপনার আপনাদের প্রিপারেশন অনেক ভালো যাচ্ছে তো চলুন শুরু করি আজকে মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি এই অংশ থেকে ঘড়ির কাঁটা এবং কোন সংক্রান্ত যেই সকল সমস্যা দেয়া হয় সেগুলো কিভাবে সহজে সমাধান করা যায় তার একটি ছোট্ট ফর্মুলা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি প্রশ্ন আমরা দেখে নিই কীভাবে প্রশ্ন আসে কোন সংক্রান্ত প্রশ্ন আসে এইভাবে একটা সময় দেয়া থাকে একটা নির্দিষ্ট সময় দেয়া থাকে ঘন্টা এবং মিনিট এবং সেখান থেকে আপনার বের করতে হবে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার ব্যবধান এবং সেটা অবশ্যই ডিগ্রি এককে বের করতে হবে মানে হচ্ছে ঘড়িতে যখন চারটা তিরিশ বাজে তখন ঘন্টার কাটা কত অথবা পাঁচ পাঁচটা তিরিশ পাঁচটা পঁয়তাল্লিশ নয়টা পনেরো এরকম অনেক থাকতে পারে তো আমরা প্রশ্নটা আবার পড়ি যেটা আমরা সলভ করবো এই মুহূর্তে ঘড়িতে যখন সাড়ে চারটা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তো চলুন শুরু করি মনে রাখবেন টোটাল যেই ঘড়িটা আছে তার পরিমাপ কত কত ডিগ্রি টোটাল ঘড়িটা তিনশো ডিগ্রি বা থ্রি ডিগ্রি একটা বৃত্তের টোটাল পরিমাপ কত থ্রি ডিগ্রি আর ঘড়িটাও হচ্ছে একটা বৃত্ত আমরা ধরে নেই এটা বৃত্ত কারণ এটা বৃত্তাকারে ঘুরতে থাকে ঘড়ির শেপ যে কোনো থাক যে কোনো ধরনের থাকতে পারে এটা স্কোয়ার থাকতে পারে বা রেক্ট্যাঙ্গুলার থাকতে পারে কিন্তু মেন যে জিনিসটা সেটা হচ্ছে কি এটা বৃত্তাকারে ঘুরতে থাকে তো এটা অবশ্যই একটা অ্যানালগ ঘড়ি আমরা তিনশো তিনশো ডিগ্রি বা থ্রি সিক্সটি ডিগ্রিকে মিনিট এবং ঘন্টার কাটা দিয়ে ভাগ করে নিই আমরা জানি মিনিট কত এক মিনিট বা দুই মিনিট এরকম করে করে এক ঘন্টা মানে হচ্ছে সিক্সটি মিনিট তো সিক্সটি মিনিটকে সিক্সটি মিনিট দিয়ে 360 সিক্সটি ডিগ্রিকে ভাগ দিলে প্রতি মিনিটে কত ডিগ্রি বের হয় সিক্স ডিগ্রি বের হয় মানে একটা মিনিটের দাগ ছোট একটা দাগ থেকে আরেকটা মিনিটের ছোট একটা দাগের মধ্যকার ব্যবধান হচ্ছে ছয় ডিগ্রি এখন বলবেন তাহলে ঘন্টার কাটার ব্যবধান কত ওই যে প্রতি মিনিটে যদি ছয় ঘন্টা ছয় ডিগ্রি হয় তাহলে প্রতি ঘন্টায় কত প্রতি ঘন্টায় বলতে এখানে আপনাকে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বারোটা থেকে বারোটা পর্যন্ত না বারোটা থেকে একটা একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা এইভাবে বারোটা থেকে ধরেন একটা আবার একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা তো প্রতি মিনিটে যদি ছয়টা ছয় ডিগ্রি হয় তাহলে আপনি দেখুন একটা জিনিস বারোটা থেকে এই যে একটার যে কাটার দাগ ঘন্টার দাগ সেখানে টোটাল মিনিট কয়টা মিনিটের কাটা কয়টা মিনিটের কাটা পাঁচটা তো পাঁচ ইন্টু ছয় সমান তিরিশ ডিগ্রি আবার আপনি এইভাবেও বের করতে পারেন টোটাল যেহেতু তিনশো ডিগ্রি আছে তো তিনশো ষাট ডিগ্রিকে আমরা বারো দিয়ে ভাগ দিলে কত আসে অবশ্যই তিরিশ আসে তো এই দুটা জিনিস মাথায় রাখবেন যদি আপনি ফর্মুলা ভুলে যান আবার এগুলো যদি ভুলে যান তাহলে ফর্মুলাটা মাথায় রাখবেন তা আমরা ফর্মুলাটা একটু দেখি ফর্মুলাটা হচ্ছে এগারো ইন্টু এম মাইনাস সিক্সটি ইন্টু এইচ ডিভাইডেড বাই টু মানে হচ্ছে মিনিট যা দেয়া থাকবে সেটাকে এগারো দিয়ে গুণ করবেন এবং সেই মান থেকে ঘন্টা যেটা বা আওয়ার যেই যেটা দেয়া থাকবে সেটাকে সিক্সটি দিয়ে গুণ করবেন এবং ওই যে মিনিটের মান থেকে সিক্সটি মানে ঘন্টার মানটা বিয়োগ করতে হবে তো আমরা দেখি মানটা বসাই এগারোর সাথে তিরিশ যেহেতু সাড়ে চারটা বাজে তিরিশ মিনিট মাইনাস সিক্সটি ইন্টু ফোর মানে যেহেতু ঘ যেহেতু ঘন্টা বলা হয়েছে কত চার এজন্য আমরা দিলাম এটা মাইনাস করলাম এখান থেকে তিনশো তিরিশ থেকে দুইশো তারপরে দেখলাম আমরা দুই দিয়ে ভাগ দিলাম তো কত আসে নব্বই ডিভাইডেড বাই টু সমান পঁয়তাল্লিশ বা ফোরটি ডিগ্রি এটা হচ্ছে সূত্র ব্যবহার করে তো আরেকটা সিস্টেম হচ্ছে মুখে মুখে হিসাব করা আপনি ঘড়ি ঘড়িটা একটু লক্ষ্য করুন ঘড়িতে চার এবং ছয়ের মধ্যকার যে ব্যবধান সেটা আমরা হিসাব করব টোটাল ব্যবধান কত তিরিশ এখানে চার থেকে পাঁচ হচ্ছে তিরিশ পাঁচ থেকে 6 হচ্ছে তিরিশ 30 30 ষাট ডিগ্রি কিন্তু যেহেতু সাড়ে চারটা বাজে মানে হচ্ছে কি যে এর যেই কাঁটাটা ঘন্টার কাঁটাটা চারে কিন্তু থাকে না যেহেতু 30 মিনিট অতিক্রম করেছে তার মানে আরেকটু এদিক চলে আসে মানে অর্ধেকটা পথ চলে আসে তাহলে কি পনেরো ডিগ্রি মাইনাস হবে না অবশ্যই হবে এই জন্য সিক্সটি থেকে পঁয়তাল্লিশ মানে পনেরো বাদ দিয়ে দিলে পনেরো পঁয়তাল্লিশ থাকে সিক্সটি টোটালটা ছয় চার থেকে ছয় পর্যন্ত সিক্সটি মানে হচ্ছে চার থেকে পাঁচ হচ্ছে তিরিশ পাঁচ থেকে ছয় হচ্ছে তিরিশ তো যেহেতু তিরিশ মিনিট অলরেডি চলে গেছে তার মানে কি এক ঘন্টার অর্ধেকটা চলে গেছে এক ঘন্টায় যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে তিরিশ মিনিটে কত ডিগ্রি হয় পনেরো ডিগ্রি তাহলে এখানে পনেরো আর এখানে তিরিশ টোটাল হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে মুখে মুখে হিসাব আর সূত্র তো খুবই সহজ মিনিটকে এগারো দিয়ে গুন দাও ঘন্টাকে ষাট বা সিক্সটি দিয়ে গুন দাও মিনিট থেকে ঘন্টারটা মাইনাস করে যা থাকবে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তো এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি আসে ক্যালকুলেশন করে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকসু লড ফর ওয়াচিং আওয়ার ভিডিও সাবস্ক্রাইব করে নি যারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন একটা রিকোয়েস্ট থাকলো ধন্যবাদ